বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ, জগন্নবোদয় কোচিং এর আমরা পাটিগণিতে 9 নম্বর ক্লাসে চলে এসেছি। আমাদের চলছে ভগ্নাংশ, ফ্র্যাকশন, এর পার্ট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আগের ক্লাসে আমরা পার্ট 1 আলোচনা করেছিলাম। তো যারা এখন ক্লাস 5 পড়ছো, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষার ডেট তোমরা সকলে জানো। ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিয়ে থাকলে সেক্ষেত্রে তোমাদের 20 জানুয়ারি হচ্ছে তোমাদের পরীক্ষা। তো সময় নষ্ট না করে চলো আমরা আজকে পার্ট 2টা দেখে নেবো। প্রথম কোশ্চেন চলে যাবো পার্ট 2। দেখো প্রথম কোশ্চেন কি আছে তোমাদের জন্য। দেখো আমরা চলে এসেছি 11 নম্বর কোশ্চেনে। আজকে আগের ক্লাসে পার্ট 1 আমরা 10খানা কোশ্চেন করেছিলাম, আজকে আমরা 11 নম্বর কোশ্চেন দিয়ে করবো। 11 কোশ্চেনটা দেখো কি আছে। সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি, যেটা আমাদের জহর্ণবোধে 1997 সালে পড়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে কি করে বের করবো, ছোট বড় বের করার নিয়ম আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি। যেটা করতে হয় যে ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে সবগুলো লসাও করে নিতে হয়। তাহলে দেখো নিচে আমাদের সবগুলো যেহেতু 5, 5, 5 আছে এবং 8 আছে, তাহলে 5 আর 8-এর আমরা লসাও করে নেবো। দেখো 5 আর 8-এর লসাও যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে 5 আর 8-এর লসাও তো যায় না কোনো, তাই আমরা এটাকে গুণ করে নেবো। তাহলে 5 আর 8-এ 40 হয়ে যাবে কিন্তু আমাদের এটা লসাও, ঠিক আছে। এবার যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশকে লেখার পরে প্রত্যেকটাকে 40 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা ছোটো ছোটো করে একটু লিখি, নাহলে আসছে না। দেখো তাহলে আমরা বেশ দেখো 2-এর 5 আছে, 2-এর 5-কে 40 দিয়ে গুণ করবো আমরা, এখানে যেটা পাবো সেটা লিখবো। তারপর আছে 7-এর 5, সেটাকে আমরা কি করবো 40 দিয়ে গুণ করবো, পাশে লিখবো। তারপরে আছে আমাদের দেখো 6-এর 5, এখানে লিখছি, এটা যাবে, একেও আমরা 40 দিয়ে গুণ করবো। আচ্ছা আরেকটা যেটা আছে 7-এর 8, এটাকে আমরা দূরে লিখছি, এখানে আসছে না বলে এখানে লিখছি, এখানে লিখে এটাকেও আমরা কি করবো 40 দিয়ে গুণ করবো, যেখানে লিখবো। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করে নিই, 5-8-এ 40, তাহলে 8 2 গুণে 16 পাচ্ছি। তারপরে দেখো 5-8-এ 40, তাহলে 7-8-এ 56 পাচ্ছি এখানে। আচ্ছা 5-8-এ 40 একই, 6-8-এ 48 পাচ্ছি এখানে, আর এখানে দেখো 5-8-এ 40 আর 7-এ 35 পাচ্ছি। এবার তোমরাই বলো, আমি বলবো না, সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি। ডান দিকের গুলো দেখো 16, 56, 48 এবং 35, 16, 56, 48 এবং 35 এর মধ্যে সব থেকে ছোট তোমরাই বলো কোনটা হবে। সব থেকে ছোট হচ্ছে 16, তাহলে 16 তো নয়, আমাদের প্রকৃত সংখ্যাটা কি ভগ্নাংশটা কি ছিল 2-এর 5, তাহলে আমি সব থেকে ছোট ভগ্নাংশ হয়ে যাবে কোনটা, অপশন 8টা 2-এর 5, বোঝা গেল। এরকমভাবে করতে হবে, এটা কিন্তু বেসিক নিয়ম, এর থেকে অন্য নিয়ম যদি জানা থাকে কারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন, যেটা আমাদের জহর্ণবোধে 1997 সালে পড়েছিল। দেখো কি বলছে, যে 2.205/0.15 হয় সমান, মানে এটাকে ভাগ করতে বলেছে সাধারণভাবে। তাহলে ভাগ করতে গেলে কি করতে হয়, ভাগ করার নিয়ম হচ্ছে যে দশমিকটা সরাতে হবে। তাহলে আমরা যেটা দিয়ে ভাগ করবো, দেখো এখানে ডান দিক থেকে 3 ঘর পরে দশমিক আছে আর এদিকে 2 ঘর পরে দশমিক আছে। তাহলে আমরা যদি দশমিকটা সরাতে যাই, যেটা দিয়ে ভাগ করবো মানে এটার দশমিকটা পুরোটাই তুলতে হবে আমরা যেটা জানি। তাহলে দেখো যদি আমরা দশমিকটা তুলে দিই, 2 ঘর ডান দিকে সরিয়ে দিই, তাহলে কী পাবো 2.205/15, তাই হচ্ছে। তাহলে এখানে আমরা ভাগটা করে নেবো, দেখো 2.205, তাহলে 15 1 দিয়ে যাবে, 15কে 15 ফার্স্টে দিলাম আমরা, তাহলে 15 7-এ 22 70 হয়ে যাচ্ছে, 4 15 60, 5 15 75, 4 15 60 যাবে। তারপরে দেখো 0 থেকে 0, 6 থেকে 7, 6 এর 7 একে, এবার দশমিক বসে যাবে উত্তরে, 5 নেমে যাবে আমাদের, 5 15 75, 6 15 7 15 105, আমরা জানি 7 15 হচ্ছে 105। দেখো মিলে যাচ্ছে আমাদের, ভাগও মিলে যাচ্ছে এদিকে, তাহলে আমাদের ভাগ বলা হয়ে যাচ্ছে কত 14.7, যেটা আমাদের অপশন B-তে আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন B-টা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন দেখে নেবো। বলছে কোন ভগ্নাংশটি 5 পূর্ণ 3-এর 4, 4 পূর্ণ 4-এর 4 এবং 7 পূর্ণ 3-এর 8-এর সঙ্গে যুক্ত হয়ে একটি পূর্ণ সংখ্যা তৈরি করে। তাহলে কি করতে হবে, খুব সিম্পল, আমাদের সবগুলোকে এই ভগ্নাংশ যেগুলো দেওয়া আছে এইটা এইটা এবং এটাকে করে দিতে হবে যোগ। তাহলে দেখো আমরা যদি যোগ করে নিই, যোগ করতে হবে, কিচ্ছু করার নেই, তাহলে আমরা লিখবো ভগ্নাংশগুলোকে, আমাদের আছে 5 পূর্ণ 3-এর 4 যোগ আছে আমাদের 4 পূর্ণ 4-এর 5 আর আছে আমাদের 7 পূর্ণ 3-এর 8। যোগ কিন্তু অনেক রকমভাবে করা যায়। তাহলে দেখো আমরা ফার্স্টে যদি এইগুলো ধরে নিই, 5, 4 আর 7, এই 3টাকে যোগ করে নিই, তাহলে কত হবে 5-এর 4-এ 9, 9-এর 7-এ 5-এর 4-এ 9, 9-এর 7-এ কত হয়, 9-এর 7-এ হচ্ছে 16। তাহলে আমরা দেখো এখানে 16 পেলাম,
এর সঙ্গে কি যোগ করতে হবে, এর সঙ্গে যোগ করতে হবে 3-এর 4, এইখান থেকে দ্বিতীয়টা থেকে পাবো আমরা 4-এর 5, আর তৃতীয়টা থেকে পাবো আমরা 3-এর 8। ঠিক আছে, তাহলে আমরা 16 তো পেয়েছি, পেয়েছি তার সঙ্গে এই তিনটাকে যোগ করে নেবো। তাহলে এই তিনটার করতে হবে লসাগু 4, 5 আর 8-এর করতে হবে লসাগু। তাহলে এখানে দেখো করছি 4, 5 আর 8-এর যদি লসাগু করি 4 দিয়ে যাবে, তাহলে 4 1 কে 4, 5 যায় না নেমে যাবে, 4 2 গুণে 8, তাহলে আমরা পাচ্ছি দেখো 4, 5 এ 20, 20 2 গুণে 40, তাহলে লসাগু হয়ে যাচ্ছে আমাদের 40। তাহলে কি করতে হবে, আবার সেই একই নিয়ম, নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, 40 কে 4 দিয়ে ভাগ করলে কত 10, 10 কে 3 দিয়ে গুণ করলে 30, এখানে পাচ্ছি আমরা 30, মধ্যে যোগ হবে 5, 8-এ 40, 8 কে 4 দিয়ে গুণ করলে 4, 8-এ 32, আচ্ছা আর এখানে পাচ্ছি 8, 5-এ 40, 5, 3-এ 15। তাহলে আমরা যদি এটাকে যোগ করি 16 তো পাবোই এখানে, আর এদিকটা পাবো কত দেখো, এদিকটা যেটা পাচ্ছি, এদিকটা যেটা পাবো দেখো তোমার 5, এটা 15, তাহলে 5 আর 2-এ 7, এখানে 7 বসছে, হাতে থাকছে না তোমার, 3 আর 3-এ 6 রাখে 7, 77, 40 হচ্ছে এখানে, 77, 40-কে দেখে আমরা ভাগ করে নিই এখানে, 40, 77-কে 40 দিয়ে ভাগ, তাহলে 40 1-কে 40-ই হচ্ছে তোমার, এদিকে 7 থাকছে আর এখানে 3, তাহলে ভুল করলাম নাকি কোথাও, আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর অঙ্ক দিয়েছে, দেখো আমি যেটা ভুল করেছি সবগুলো শুধু যোগ করলে হবে না, খুব ভালো অঙ্ক দিয়েছে, দারুণ অঙ্ক দিয়েছে। তাহলে যেটা করতে হবে দেখো, তাহলে এটা আমরা এটাকে লিখতে পারি কি, 16-র সঙ্গে যে 77, 40, এটাকে আমরা 77, 40-টাকে লিখতে পারি 1 পূর্ণ 37-এ 40, এখান থেকে পেয়েছি 1 পূর্ণ 37-এ 40, এই যে এখান থেকে পেলাম আমরা, এই যে ভাগ করার পরে, ঠিক আছে। তাহলে 16-র সঙ্গে 1 যোগ করলে কত হবে 17, তাহলে 17 যোগ 37-এ 40, এরকম হচ্ছে, তাই তো। এবার বলেছে এই ভগ্নাংশটা যেটা পেয়েছি পুরো, এটার সঙ্গে কি যোগ করলে, এটার সঙ্গে কি যোগ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা দেখো যেটা পেয়েছি এই যে 37-এ 40, এর সঙ্গে কি যোগ করলে, কোন ভগ্নাংশ যোগ করলে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা কি করবো, 1 থেকে 37-এ 40-কে বিয়োগ করে নেবো, পুরোটা কিন্তু বিয়োগ করতে যাবো না, যে পুরো যেটা পেয়েছি 17 যোগ, এটা কিন্তু করবো না, শুধু ভগ্নাংশটাকে আমরা 1 থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, বুঝতে পেরেছ। তাহলে দেখো এখানে এটাকে সরিয়ে দিই, এখানে থাক, তাহলে লসাগু হবে 40, হলো, তাহলে উপরে বসছে 40, 40 থেকে 37, তাহলে কত হচ্ছে 3-এর 40 হয়ে যাবে কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে আছে, বোঝা গেল। তাহলে শুধুমাত্র যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না, আশা করছি বোঝা গেছে তোমাদের। যোগ করার পরে আমরা যেটা পেলাম 17 যোগ 37-এ 40, কিন্তু এই 37-এ 40-এর সঙ্গে কত যোগ করলে আমরা একটা পূর্ণ ভগ্নাংশ পাবো। তাহলে যদি 3-এর 40 যোগ করে দিই, তাহলে কিন্তু পুরো একটা পূর্ণ ভগ্নাংশ পেয়ে যাবো। তাহলে আমরা শুধুমাত্র এই যে ভগ্নাংশটার সঙ্গে 1 থেকে ভগ্নাংশটাকে বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, নেক্সট কোশ্চেন দেখো সরল দিয়েছে একটা, কীভাবে করবো তাহলে দেখো, সরলটা লিখেই নিই আমি এখানে একবার, তাহলে আছে 8 গুণ 21 গুণ 24, আর নিচে আছে আমাদের 48 গুণ 7 গুণ 15, কাটাকাটিই হবে। তাহলে দেখো 24 2 গুণে 48 একবারে কেটে যাচ্ছে, 7 3-এ 21 দেখো কেটে যাচ্ছে, 3 5-এ 15 কেটে যাচ্ছে, আচ্ছা 2 4-এ 8 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে শুধুমাত্র 4, নিচে থাকছে 5, খুব সিম্পল অঙ্ক, যেটা আমাদের অপশান বিতে আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, বোঝা গেল। একদম সাধারণ, লিখার পরে আমাদেরকে কাটাকাটি করে নিতে হবে, যেরকমভাবে কাটতে পারো, তুমি যদি ডাইরেক্ট এরকম কাটতে পারো তাহলে অবশ্যই কেটে দেবে, নাহলে ছোটো ছোটো করে ভাঙতে হবে, 3 দিয়ে 4 দিয়ে যেমনভাবে, তুমি মোট কথা হচ্ছে সবগুলোকে কাটাকাটি করে দিতে হবে, উপরের সঙ্গে নিচে যেন উপরে কোনো কেউ যতটা কাটবে সবকে কেটে দিতে হবে, যেটা অ্যান্সার চলে আসবে সেটাই হবে অ্যান্সার, আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট, নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেন কী আছে, যে কিছু পরিমাণ টাকার 1/3 অংশ সীতাকে দেওয়া হলো, ওই অর্থের বাকি অংশ গীতাকে দেওয়া হলো, যদি গীতা 524 টাকা পেয়ে থাকে তবে সীতা কত টাকা পেয়েছিল, যেটা আমাদের জহর নবোদয় দেখো 98 সালে কিন্তু এরকম এই কোশ্চেনটাই পড়েছিল। তাহলে কীভাবে করব দেখো, কীভাবে করব, যে কিছু পরিমাণ টাকার 1/3 অংশ সীতাকে দেওয়া হলো এবং ওই অর্থের বাকি অংশ গীতাকে দেওয়া হলো, তাহলে সেই আমরা একটা অঙ্ক করলাম আগে, যেমন
ওই ছেলে মেয়ের সংখ্যা মানে আগের ক্লাসে, তো সেই রকমই অঙ্ক কিন্তু হবে। প্রথম ক্লাসে আমরা একটা এরকম টাইপের অঙ্ক করেছিলাম, ছেলে মেয়ের সেরকম অঙ্ক কিন্তু এখানে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সীতা পায় কত, আমরা ধরে নিচ্ছি যে সীতা কিছু পরিমাণ টাকার 1/3 অংশ সীতাকে দেওয়া হলো। তাহলে সীতা কত পাচ্ছে, সীতা সীতা পাচ্ছে 1/3 আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। কারণ হচ্ছে যে 1/3 অংশ, দেখো কিছু পরিমাণ টাকার 1/3 অংশ যেহেতু সীতাকে দেওয়া হয়েছে, তাহলে সীতা আমরা ধরে নিচ্ছি 1/3। তাহলে বাকি ওই অর্থের বাকি অংশ কাকে দেওয়া হবে, গীতাকে দেওয়া হবে। তাহলে বাকি অংশ কত হবে, এক্স বিযুক্ত 1/3 যদি আমরা করি, তাহলে গীতা কত পেয়ে যাবে, দেখো তাহলে গীতা পেয়ে যাবে এক্স বিয়োগ 1/3। তাহলে যদি এক্স থেকে 1/3 বিয়োগ করি আমরা, তাহলে পাবো কত, দেখো এটাও সেই সেম লসাগু হবে 3, এখানে চলে আসবে 3x, 3x থেকে x বাদ দিলে 2x/3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দুটোকে যদি আমরা কী করি, তাহলে দেখো আমাদের বলে দিয়েছে গীতা সমান বলে দিয়েছে কত, 524। তাহলে আমরা এখানে গীতা পেলাম কত, 2x/3। তাহলে আমরা লিখবো যে 2x/3 সমান হচ্ছে 524। তাহলে দেখো এখান থেকে আমরা x এর মানটা কীভাবে বের করবো, x সমান কী করে বের করবো, 524 আছে থাক, এর সঙ্গে গুণ চলে আসবে 3, আর 2টা নেমে যাবে নিচে কাটাকাটি। 2 × 2 = 4, 6 × 2 = 12, আবার 2 × 2 = 4। তাহলে এটাকে যদি গুণ করে দেখো, 3 × 2 = 6, 3 × 6 = 18, 8 + 1 = 1, 3 × 2 = 7, 786। তাহলে আমাদের তো গীতা জানতে যায়নি, আমাদের জানতে সীতা। তাহলে সীতা কত হবে, এটাকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, বুঝতে পারছো। আমরা যেটা পেলাম এই যে 786 টাকাটা কে পেলো, এটা গীতা, ঠিক আছে। না এটা গীতাও তো হবে না, এটা সীতা হবে না, এটা যে টাকাটা পেলাম এটা এক্স এর মান। সীতা যেটা পাবে সেটা হচ্ছে, সেটাকে যদি আমরা এই যে সংখ্যা যেটা পেয়েছি এটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো সীতা, আর যদি এটাকে 2/3 দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাবো গীতা। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও 786-কে। তাহলে দেখো এখানেই করে দিচ্ছি আমি, এখানে ভাগটা করছি, 3 দিয়ে ভাগ করছি আমরা। তাহলে দেখো 3 × 2 = 6, 18, 3 × 6 = 18, আচ্ছা 6 এখানে আছে, তাহলে 3 × 2 = 6 মিলে যাবে ভাগ তাহলে এখানে, ঠিক আছে। তাহলে 262 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে আছে, এই হয়ে যাবে তাহলে অ্যান্সার, বুঝা গেল। এক্স জোরে অঙ্কগুলো একটু কঠিন লাগবে, কিন্তু কিছু করার নেই, যেহেতু তোমাদের হায়ার স্ট্যান্ডার্ডের অঙ্ক, এই ছোট মাথায় হয়তো না ধরতে পারলেও কিন্তু বুঝে করতে হবে, যেহেতু তোমাদের অঙ্কটা কঠিনই পড়ে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কী আছে। নেক্সট দেখো এটা 16 নম্বর কোশ্চেন, কী বলেছে, একটা গুণ দিয়েছে, সাধারণ গুণ। তাহলে খুব সাধারণ এই গুণগুলো দেখো কীভাবে করবো। এই গুণগুলো করার একটা নিয়ম হচ্ছে যে আমরা শুধুমাত্র ফার্স্টে গুণগুলোকে করে নেবো, যে সংখ্যাগুলোকে ধরবো। দেখো 4 আছে, আমি 4ই ধরবো, দশমিক দশমিকগুলোকে ধরবো না। 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 4×4 = 16, 16-এর সঙ্গে 4 গুণ করলে 4×16 = 64 হয়। তাহলে আমাদের যাই উত্তর আসুক লাস্টে কিন্তু আসবে কত, 64, ঠিক আছে। এবার আমরা দশমিক গুণ গুনবো। দেখো ডান দিক থেকে 3 ঘর পড়ে আছে, 3 ঘর, এদিকে 2 ঘর, তাহলে 3 × 2 = 5, 5 আর এখানে 1 ঘর, 6 ঘর। তাহলে 6 ঘর আমাদেরকে মেলাতে হবে। তাহলে ডান দিকে দুটো সংখ্যা পেয়ে গেছি, 6 ঘর করতে গেলে 1টা 2টো 3টে 4টে, তাহলে কঘর হলো, 6 ঘর হয়ে গেলে দেখো 1, 2, 3, 4, 5, 6, এখানে আমরা দশমিক বসিয়ে দেবো, এখানে একটা শূন্য দিয়ে দেবো, তাহলে এটাই হয়ে চলে আসবে কিন্তু আমাদের অ্যান্সার, বোঝা গেল, যেটা আমাদের অপশান ডিতে আছে। কীভাবে করলাম আমি একদম আরেকবার বলছি, আমি দেখো যখন তোমাদের এরকম অঙ্ক দেবে এবং বলবে গুণ করতে হবে, দেখো এটাও কিন্তু আমাদের সালেই পড়েছিল 98 সালে। তাহলে আমরা প্রথমে 4গুলোকে, আমরা ফার্স্টে দেখবো যে শুধু সংখ্যাগুলোকে গুণ করবো, এখানে দশমিক দশমিক নাই মনে করে নেবো। তাহলে দেখো 4-এর সঙ্গে যদি 4-এর গুণ করি তাহলে 4×4 = 16, 16-এর সঙ্গে আমরা 4-এর গুণ করি তাহলে 4×16 = 64, আমরা জানি নামটা তো জানি আমাদের মুখস্থ, 16 ঘর, না থাকলে করে নেবে যাদের মুখস্থ নেই। তো 16×64 পেলাম আমরা। এবার 64 পাওয়ার পরে আমরা দেখবো যে ডান দিক থেকে কত ঘর পড়ে আছে, দেখো ডান দিক থেকে এখানে 3 ঘর পড়ে আছে, এখানে আছে 2 ঘর, তাহলে 3 × 2 = 5, 5 আর 1 এখানে 6, 6 ঘর পরে দশমিক বসবে ডান দিক থেকে। তাহলে আমরা দুটো সংখ্যা তো পেয়ে গেছি 64, এরপরে 4খানা শূন্য দিয়ে দেবো, তাহলে আমাদের 6 ঘর হয়ে গেলো, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এখানে দশমিক বসে গেলো, বোঝা গেলো, আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট, এখানে দেখো এখানেও যেটা ভুল আছে, এখানে অঙ্কতে একটু ভুল আছে বলে আমরা ধরতেই পারছিলাম না, যে দশমিক সংখ্যাটা দিয়েছে এইটা 4/5 অংশ, এইটায় 4/5 অংশ, এইটায় 4/5 অংশ হয় সমান, এটা এরকম অঙ্ক ছিল, হ্যাঁ এখানে একটু টাইপিং ভুল আছে, 1999 সালে এটাই পড়েছিল দেখো কোশ্চেনটা। তাহলে 0.25 যেটা আছে, 0
0.025-এর 4/5 অংশ হয় সমান। তাহলে এটা কি করব আমরা, কিভাবে করব দেখো, তাহলে আমরা 0.025 গুণিত 4/5 করব, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা দশমিক এখানে যদি তুলে দিই তাহলে নিচে কি হয়ে যাবে, একের পরে তিনখানা শূন্য আছে বলে তিনখানা শূন্য বসে যাবে। এবার কাটাকুটি দেখো, 5 দিয়ে এটা পুরোটা কেটে যাচ্ছে, 5 5 25, তাহলে 4 5 20, নিচে হবে 1000। যখনই নিচে 10 100 1000 পাবে তখন কিন্তু কাটাকাটি করতে যাবে না, কাটাকাটি করতে গেলে বড় ভুল। দেখো শূন্য শূন্য চাইলে একটা কাটতে পারো শুধুমাত্র, বাকি কিন্তু কখনোই কাটতে যাবে না, কারণ নিচে শূন্য 100 থাকলে 10 থাকলে আমাদের ভাগ করতে সুবিধা হয়। কি হয়, নিচে 100 আছে তাহলে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসবে, এটা তো জানো তোমরা, না জানলে মনে রাখবে যে নিচে যখন যেরকম থাকবে, দেখো 100 আছে, 100-তে কতগুলো শূন্য আছে, দুখানা, মানে উপরে যে সংখ্যাটা থাকবে তার ডান দিক থেকে 2 ঘর পরে, উপরে যে সংখ্যাটা ভাগ করি যদি আমরা, তাহলে যেটা হবে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসবে। তাহলে দেখো 2 বসবে এখানে, 2 ঘর মানে এখানে একটা শূন্য দিতে হবে, এখানে দশমিক বসে যাবে, তাহলে 0.02 হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান কোথায় আছে, সিতে আছে। দেখো 0.02, এটা সিতে আছে, তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অঙ্কটা ছিল এখানে ভুল, যেটা যে 0.025-এর 4/5 অংশ হয় সমান, ঠিক আছে, বোঝা গেছে। এবার চলো নেক্সট, 17 হলো আমাদের 18 কোশ্চেন। দেখো এটাও কিন্তু আমাদের জহন্নবোধয় 99 সালে পড়েছিল। তাও কি বলেছে, যে 5/6 অংশ সমান হয় 1 ঘন্টার, 1 ঘন্টার 5/6 অংশ হয় সমান, মানে আমাদেরকে কি করতে হবে 1 ঘন্টাকে, 1 ঘন্টা মানে কি জানি, দেখো যেহেতু আমাদের অ্যানসারগুলো, দেখো অ্যানসারগুলো মোটামুটি আমাদের সব মিনিটেই আছে, বেশ তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট কে জানে, দেখি বলো দেখি, 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, এটা তো সকলে জানো 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে আমরা যেটা করবো, 60-কে 5/6-কে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে চলে আসবে 6 10-এ 60, তাহলে 5 10-এ 50 মিনিট। বোঝা গেল, যেটা আমাদের অপশান সিতে আছে, 50 মিনিট কি করে হলো। বা যদি এখানে দেখো 50 মিনিট না দিয়ে যদি অন্য কিছু দিতে, তাহলে কিন্তু একটা কিন্তু ঘন্টা আছে দেখো প্রথমটা, কিন্তু ঘন্টা এই জন্য হবে না, দেখো 1 ঘন্টা যদি আমরা রাখতাম তাহলে কি হতো ব্যাপারটা, 5/6-কে আমাদের গুণ করতে হতো 1 দিয়ে, তাহলে অ্যান্সার চলে আসতো 5/6 ঘন্টা, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের অপশানে নেই এরকম। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 50 মিনিট, যেটা আমাদের অপশান সিতে আছে। বোঝা গেল, আশা করছি বোঝা গেছে তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, নেক্সট 19 নম্বর কোশ্চেন। দেখো এটাও কিন্তু জহন্নবোধয় আমাদের 99 সালে পড়েছিল। নিচের ভগ্নাংশগুলির মধ্যে সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি, আবার ছোট বড় দিয়েছে দেখো, তাহলে কি করতে হয়, ছোট বড় নিয়ম সে একই নিয়ম, ছোট বড় নিয়ম হচ্ছে নিচেরগুলো লসাগু করতে হবে, দিয়ে লসাগুটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, গুণ করার পরে কাটাকাটি, ঠিক আছে। তাহলে দেখো 1/10 যেটা আছে, আমরা নিচের যে হর যেগুলো আছে, নিচেরগুলোকে বলা হয় হর, আমরা সকলে জানি, সেগুলো লসাগু একটু করে নেবো কষ্ট করে, 10 15 8 আর 9। তাহলে দেখো যদি 5 দিয়ে দিই আমরা, 5 2 গুণে 10, 5 3 15, 8 আর 9 তো যায় না, নেমে যাবে। এবার যদি আমরা 2 দিয়ে দিই, তাহলে 2 1 2 3, 4 2 গুণে 8 9 নেমে যাবে, এবার 3 দিয়ে যাবে, দেখো 3 1 3, 4 নেমে যাবে, যায় না বলে 3 3 9, তাহলে লসাগু কত হচ্ছে দেখো, 5 2 গুণে 10, 3 10-এ 30, 30-কে 4 দিয়ে গুণ করলে 3 4-এ 12 মানে 120, 120-কে 3 দিয়ে গুণ করলে 3 12-এ 36, মানে 360 আমরা পেলাম লসাগু, লিখে রাখলাম এখানে। এবার যেটা করতে হবে, প্রত্যেকটা সংখ্যা যেটা আছে, 1/10, 2 এর 15, 3 এর 8, আর আছে আমাদের 4 এর 9, এখানে লিখছি প্রত্যেকটাই কি করবো আমরা, 360 দিয়ে গুণ করবো, ঠিক আছে, প্রত্যেকটাকে 360 দিয়ে আমরা গুণ করবো। কেন করবো বলছি, কেন করবো, কারণ হচ্ছে 360 দিয়ে গুণ করার পরে আমরা জানতে পারবো যে ছোটো বড়োটা বের করতে হবে, ছোটো ভগ্নাংশ বা বড়ো ভগ্নাংশ। তাহলে দেখো এখানে 0 0 যদি কেটে দিই তাহলে পাচ্ছি আমরা 36, এখান থেকে 0 0 কেটে দিলে আমরা পাচ্ছি 36, এখান থেকে এইখানে দেখো এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে, দেখো কাটাকাটি হয়ে যাবে, কী করে করবো, 15 2 গুণে 30, 4 15-এ 60, তো 24 2 গুণে 48 হচ্ছে এটা, 8 কেটে দিয়ে কেটে যাবে, 3 8-এ 24, 4 8-এ 32, 4 8-এ 32 হলো, 4 8-এ 32 আর 40 থাকছে, তাহলে 5 8-এ 40,
চারটে 32 আর 5 8টা 40, তাই তো? এখানে 4 হবে না, এখানে 4 হবে না, এটা এটাকে আমাদেরকে এবার 45কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 5 15 5 আর থাকছে 1, 3 4 12 13 135, আর এটা দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে 4 9 36 মানে 4 4 16 160। এবার বলো সব থেকে ছোট কোনটা, প্রথমটা হচ্ছে 36, দ্বিতীয়টা হচ্ছে 48, তারপরটা 135 আর তারপরটা হচ্ছে 160। সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে 16, এই 36 মানে হচ্ছে 1 এর 10 যে বর্গমূলটা ছিল আমাদের, যেটা আমাদের অপশন 1 নম্বরে আছে। বুঝা গেল? তাহলে এরকম ভাবে করতে হবে, অন্য কোনো নিয়ম আমার আপাতত জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে, নেক্সট চলে যাবো। এগুলো বেসিক দিয়ে করতে হবে। তো এটা কিভাবে করবে দেখো, যখন আমরা এরকম দেখো 20 অঙ্কটা দেখো, তাহলে নেক্সট আমাদের যেটা 2001 সালে পড়েছিল, আমরা আগের ক্লাসে কিন্তু তোমাদের এরকম যখন একটা অধক্রম অঙ্ক করার ক্ষেত্রে এরকম তোমাদের নিয়মটা বলেছিলাম, তো যখন তোমরা মাথায় রাখবে, যখন আমাদের নর্মাল নিয়মে করলে তো অনেকটা সময় সাপেক্ষ, যেহেতু এখানে পার্থক্যগুলো একবার চেক করে নেবে। দেখো আমরা দেখতে পাচ্ছি 5 এর 6 5 এর 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে 1, ঠিক আছে? তারপরে দেখো 9 এর 10 যেটা আছে এখানে পার্থক্য পাচ্ছি কত, 1, 9 এর 10 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। তারপরে আছে দেখো আমাদের 7 এর 9, এখানে পার্থক্য কত পাচ্ছি, এখানে পার্থক্য পাচ্ছি 2, আর আছে আমাদের 10 এর 11, এখানে পার্থক্য কত পাচ্ছি 1। তাহলে এবার আমরা বুঝবো কি করে ছোট বড়। দেখো আমি অধক্রমে অঙ্কটা করার ক্ষেত্রে বলেছিলাম যেটার পার্থক্য সব থেকে বেশি, এখানে পার্থক্য কোনটা সব থেকে বেশি, 7 এর 9, তাহলে সব থেকে ছোট হবে এটা, ঠিক আছে? তারপরে ছোট কোনটা হবে, তারপরে ছোট সংখ্যা দেখো, তারপরে হবে এটা, তাহলে এটা হবে সব থেকে ছোট 1 নম্বরে, তারপরে এটা হবে 2 নম্বর, এটা সব থেকে ছোট, তারপরে বড়, তারপরে বড় হবে এইটা 3 নম্বর, তারপরে এটা হবে সব থেকে বড়, ঠিক আছে? বুঝা গেল কি করে করবো আমরা? তাহলে মনে রাখবে যে যখন আমাদের এরকম ভগ্নাংশ থাকবে, পার্থক্যগুলো একবার চেক করে নেবে যে একই রকম আছে কিনা। যদি দেখো প্রত্যেকটা, যেহেতু পার্থক্য আমরা পেলাম এখানে 1, 9 10 এর মধ্যে পার্থক্য এখানে 1, এখানে পেলাম 2, এবং লাস্টেরটা ক্ষেত্রে 1 পেলাম, তখন কিন্তু আমরা বেসিক নিয়মে করবো না, তখন এই নিয়মে করবো। তাহলে সব থেকে ছোট যেটা সব থেকে বেশি পার্থক্য থাকবে সেটা হবে সব থেকে ছোট, তারপরে ছোট হবে মানে এটা হবে তারপরে সেকেন্ডে, তারপরে ছোট হবে মানে সব থেকে ছোট হচ্ছে এটা, তারপরে এটা বড় ওর থেকে, তারপরে 3 নম্বর হবে এটা তার থেকে বড়, এটা হবে সব থেকে বড়, ঠিক আছে? আমাদের জানতে চাইছি দেখো সব থেকে বড় ভগ্নাংশ কোনটা, বড় ভগ্নাংশ জানতে চাই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এইটা, যেটা অপশন আমাদের ডিতে আছে। বোঝা গেল? তাহলে এরকমভাবে কিন্তু করবে, এটা এই নিয়মটা তখনই ক্ষেত্রে প্রযোজ্য হবে যখন পার্থক্যগুলো কিন্তু মোটামুটি দেখো 3টে ক্ষেত্রে 1 এসছে এবং 1টা আলাদা, যখন এরকম পাবে তখন ক্ষেত্রেই পার্থক্যগুলো যখন সেম থাকবে তখন কিন্তু এটা প্রযোজ্য হবে, ঠিক আছে? তো আশা করছি বোঝা গেছে। তো বন্ধুরা আমাদের এই ছিল আজকে ক্লাস, যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই ক্লাসটি এতটাই, এবং নেক্সট ক্লাসে তোমাদের বলে রাখি আমরা নেক্সট ক্লাসে তোমাদের ভাষাজ্ঞান পরীক্ষা ছাড়াও, আমাদের অঙ্ক ছাড়াও ভাষাজ্ঞান পরীক্ষা এবং মানসিক দক্ষতা পরীক্ষার আমি অনেক ক্লাস করিয়েছি, তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অথবা চ্যানেলে প্লে লিস্ট করে দিয়েছি, সেই প্লে লিস্ট ফলো করে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পারো। এই ক্লাসটি এতটাই, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।